আজকে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রে যারা কর্মকর্তা দায়িত্বে রয়েছে তারা যে ভাষায় যে সব কথাবার্তা বলে, না হলে আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলে তলে তলে দিল্লি আছে আমরা আছি, আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে যে দিল্লিকে বলে আসলাম আবার হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বাংলাদেশে নির্বাচন 2014 সালে ওনারা একটাই পেয়েছে যে 2014 সালে জ্বালাম, 2014 সালে কোনো ভোট হয়নি, আমরা বিরোধী দলকে ভোট করিনি, জনগণ ভোট কেন্দ্রে যায়নি, 154টা বিনা ভোটে। সেই দায়ভার তো সরকারের নয়, বিরোধী দল অবশ্যই সরকারের, অবশ্যই সরকারের। কেন নির্বাচনে আসতে এত অনীহা? আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন টেলিভিশনগুলোতে টকশোতে আসছি এবং আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি সমাজে রাষ্ট্রের দলের তারা অংশগ্রহণ করি। আমি কথাটা একটু সময় দিবেন, আল্লাপাক আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছে, এর কারণ যে অন্যান্য সৃষ্টির মধ্যে আমাদের বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য আছে। আল্লাপাক মানুষের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চিন্তা শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, এইটা বিরাট বড় আল্লাহর একটা অবদান। এগুলো আমরা কাজে লাগিয়ে আমরা যে কোনো কিছু উদ্ভাবন করি, আমরা কি বলছি আমাদের বিবেককে আগে প্রশ্ন করতে হবে। আমি একটা দল করি, আমার দল করার কারণে আমি দলকে ডিফাইন করবে কত বিষয় নাই। আমি আপনাকে সুস্পষ্টভাবে বলবো যে এই জন্যে আল্লাপাক বলছে যে তোমাদের কাছে যে বিধান আমি দিয়েছি এটা তোমরা ভালো করে উপলব্ধি করো, জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমি কথাগুলো বললাম এই কারণেই, আজকে বাংলাদেশে গত 15 বছর যাবত আমরা ভোটের সংস্কৃতি ধ্বংস করে ফেলেছি, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোগুলোকে ধ্বংস করে ফেলেছি। আওয়ামী লীগ আজকে সংবিধানের দোহাই দিচ্ছে, 96 সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, তখন কেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য এত রক্তপাত, এতদিন হরতাল, এত রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করা, তার মধ্য দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পার্লামেন্টে আইন করে একটা সেটেল ইস্যু তৈরি করা হয়েছিল। মানুষের তৈরি আইন ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, আপনি সেটাকে পরিবর্তন করে দিলেন, কোনো রাজনৈতিক দল তো আন্দোলন করেনি যে তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না। ইভেন নবম পার্লামেন্টে সঞ্জিত বাবু এবং সাজেদা চৌধুরীকে নিয়ে যে সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল সেখানে সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তির কোনো দাবি উত্থাপন করেনি। তাহলে আজকে সরকার, আপনি দেখবেন একটা কথা যে আজকে খুব দুঃখ লাগে যে আজকে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের যারা কর্মকর্তা দায়িত্বে রয়েছে তারা যে ভাষায় যে সব কথাবার্তা বলে, আমি যে কথাগুলো প্রথমে বললাম এই জায়গাগুলো তারা চিন্তা করে কিনা, আমি কি বলছি, আমার বলা কি দরকার ছিল। না হলে আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলে তলে তলে দিল্লি আছে আমরা আছি, আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে যে দিল্লিকে বলে আসলাম আবার হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, কি বলেন আপনি? বাংলাদেশে নির্বাচন 2014 সালে ওনারা একটাই পেয়েছে যে 2014 সালে জ্বালাম, 2014 সালে কোনো ভোট হয়নি, আমরা বিরোধী দলকে ভোট করিনি, জনগণ ভোট কেন্দ্রে যায়নি, 154টা বিনা ভোটে। দায়ভার তো সরকারের নয়, বিরোধী দল অবশ্যই সরকারের, অবশ্যই সরকারের। সকল দলকে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। নির্বাচন কি একতরফা নির্বাচন করে? আপনি বিরোধী দল বাদ দিয়ে নির্বাচন করলেন 154টা বিনা ভোটের এমপি, কেন ভোট হলো না? সে তার কারণ জনগণ ভোট দিতে যায়নি, ওই 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 সরকার ওই ওই ওইটা সরকার ম্যান্ডেট দেয়নি, বিনা ভোটে আপনি সংসদ চালালেন যেটি ইতিহাসে বিরল। বাংলাদেশে কোন প্রশ্ন আছে যে এখানে রাতের বেলা ব্যালট বাক্স ভর্তি হয়নি? এটা প্রমাণিত, সত্য প্রমাণিত, তদন্ত করলি, আপনার যদি তদন্ত কমিশন গঠন করা হয় তবে তদন্ত করলি প্রমাণ হবে, এবং যার মধ্য দিয়ে সরকার আবার 5 বছর ক্ষমতা চালিয়ে সরকার মনে করছে যে আমরা 2014-15 যা ভোট করেছি 18-তে আবার আমরা সেভাবে করতে চাই। নো, আজকে গোটা আন্তর্জাতিক বিশ্ব, আমি আপনাকে শেষ করবো তারপর ওনাকে সময় বেশি দিন অসুবিধা নাই, আজকে আন্তর্জাতিক বিশ্ব আজকে কেন বাংলাদেশ কিনে এত উদ্বিগ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ অনেকেই আজকে কেন বাংলাদেশে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে সরকারের সাথে আলোচনা করছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে? বাংলাদেশ কি আবার উত্তর কোরিয়ার মতো আমরা একটা কর্তৃত্ববাদী শাসন, এক ব্যক্তি শাসনের দিকে চলে যাব? কিন্তু বাংলাদেশ মহলের এই এই এত বেশি চিন্তা সেটিও নিশ্চয়ই আমাদের জন্য উদ্বেগজনক। অবশ্যই উদ্বেগজনক, তারপর বাংলাদেশে তো 50 বছর এই বিষয়ে এত এভাবে কখনোই হস্তক্ষেপ হয়নি, বাংলাদেশে আজকে কেন হচ্ছে, যে বাংলাদেশের মতো পৃথিবীতে এইরকম নির্বাচন কোনো দেশে হয় না, বাংলাদেশে আপনার এই গণতান্ত্রিক লেবাস পরে এভাবে কর্তৃত্ববাদী শাসন পৃথিবীতে কোথাও নাই।